ভাষা আন্দোলন বাংলা একাডেমি আর একুশে বইমেলা যেন একই সূত্রে গাঁথা। ভাষা আন্দোলনের অন্যতম প্রধান ফসল বাংলা একাডেমি, আর বাংলা একাডেমিকে কেন্দ্র করে বিকশিত হয়েছে বইমেলা। একুশে ফেব্রুয়ারির সঙ্গে মেলার সম্পর্ক, ভাষা আন্দোলনের সঙ্গে মেলার সম্পর্ক, বাংলাদেশের আধুনিক গণতান্ত্রিক মানবিক এবং বিজ্ঞান মনস্ক শিক্ষিত জাতি গঠনের ক্ষেত্রে এই মেলাটি একটি আকর্ষণীয় মেলা। 1972 সালের ফেব্রুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন বর্তমান হাউস প্রাঙ্গণে বটতলায় এক টুকরো চটের উপর 33টি বই সাজিয়ে বইমেলার গোড়াপত্তন করেন চিত্তরঞ্জন সাহা। মেলাটা করা হচ্ছিল, সেটা মেলার মাধ্যমে অনেকগুলি কালেকশন আসে, অনেক বই, নতুন নতুন বই বেরোয়, নতুন নতুন বই বাচ্চাদের হাতে দেওয়া যায়, বাচ্চারা খুশি হয়, এতে প্রচারটা হয়, বই বিক্রি প্রচারটা যে ভালো হবে সেই জন্যই উনি বই মেলাটার জন্য চোখে পড়েছিল নাকি। এবং প্রথম তো উনি একাই করেছিলেন এই বাগনাঘাটি বর্তমানে বসে। বাংলাদেশি শরণার্থী লেখকদের লেখা নিয়ে বইগুলো প্রকাশ করেন স্বাধীন বাংলা সাহিত্য পরিষদ। চিত্তরঞ্জন শাহ তার নিজস্ব প্রকাশনী সংস্থা মুক্তধারার ব্যানারে একাই মেলাটি চালিয়ে যান 1976 সাল পর্যন্ত। ঘাসের মধ্যে চট বিছিয়ে এর এই বইগুলো সমস্ত ডিসপ্লে এবং সেল বিক্রয় এবং বিতরণের ব্যবস্থাটা আমরা তিনি করেছিলাম, তার নির্দেশে আমরা করেছিলাম। 72 গেল 73 একই পদ্ধতিতে আমরা বইগুলো বিক্রয় বিতরণের ব্যবস্থা করেছি। 74 আমরা প্রথম উপরে টিনের ছাবড়া দিয়ে আর চারদিকে সামনে একটা গেট তৈরি করে ভিতরে কাঠের শেল্ফ দাঁড় করিয়ে এই বইগুলো ডিসপ্লে অ্যান্ড সেল ব্যবস্থা করেছি। এরপরের বছরে বাংলা একাডেমি এবং পাবলিক অ্যাসোসিয়েশন আমরা একটা আলোচনার প্রেক্ষাপটে একটা দাঁড় করানো আর কি, যে মেলা করেছি। 1978 সালে মেলার সাথে সরাসরি সম্পৃক্ত হয় বাংলা একাডেমি। 1984 সালে সাড়ম্বরের সূচনা হয় অমর একুশে গ্রন্থ মেলার। কালানুক্রমে ক্ষুদ্র মেলা পরিণত হয় বাঙালির প্রাণের বই মেলায়। প্রতি বছরই আমাদের পাঠকদের চাহিদার মতো, প্রকাশকদের চাহিদার মতো উভয় ক্ষেত্র বিবেচনা করে মেলার পরিসর বাড়ানো হচ্ছে। ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে বাংলা একাডেমি যে দায়টি বহন করে যাচ্ছে মেলাটি আয়োজনের, এটি বাংলা একাডেমির জন্য একটি সম্মানের ব্যাপার, যেমন সেরকম অতিরিক্ত দায়ও। বাংলা একাডেমি চত্বরে স্থান সংকুলন না হওয়ায় 2014 সাল থেকে বইমেলা সম্প্রসারণ করা হয় সোহরাওয়ার্দী উদ্যানে। প্রতিনিয়তই বাড়ছে মেলার কলেরব, যুগের সাথে তাল মিলিয়ে লেগেছে ডিজিটালের ছোঁয়াও। তবে বইপ্রেমীরা মনে করেন ছাপার অক্ষরেই মেলার সার্থকতা। এটা আমাদের বাঙালির প্রাণের মেলা, মনে হয় যে প্রত্যেক বছর নিজেকে নিজে নতুন করে ফিরে পাই বইয়ের মাধ্যমে। বই পড়ার চাইতে বিকল্প জ্ঞান অর্জনের জন্য বিকল্প অন্য কিছু নেই। ভাষার মাস, এটা অ্যাকচুয়ালি একটা অন্যরকম অনুভূতি। বই মেলা তো একটা অন্যরকম একটা প্রাঙ্গণ বলা যায়। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা।